নিউটাউনে নির্জন মাঠের মধ্য থেকে অগ্নিদগ্ধ এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি। ঘটনাস্থলে ইকোপার্ক থানা ও উচ্চ পদস্থ আধিকারিক। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি, তবে মৃত ব্যক্তির আশেপাশের বেশ কিছুটা জায়গা ও ঘাস পুড়ে গিয়েছে। ওই ব্যক্তিকে কি এখানে কেউ পুড়িয়ে মেরেছে, নাকি মাঠে ঘাস জ্বালাতে এসে নিজেই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে, তা এখনও জানা যায়নি।